চালতা চালতা এক প্রকার ফল, এটা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়। চালতা কাঁচা পাকা দুরকমই রান্না করে খাওয়া যায়, সাধে একটু টক, ডিসেম্বরে চালতা পাকে। ঔষধি ব্যবহার শুল রোগে পাকা চালতা বেটে ২০ মিলি রসে এক চামচ চিনি মিলিয়ে দিনে একবার খেলে শুল রোগ ভালো হয়। বাত রোগে ৩০ গ্রাম কচি চালতা বেটে এক গ্লাস ঠান্ডা পানি মিলিয়ে খেলে বাতে উপকার পাওয়া যায়। পিত্ত বাড়লে ছোট আকারের কচি চালতা ছোট ছোট টুকরো করে ১২০ মিলি পানিতে সেদ্ধ করে আধা কাপ করে তা ঠান্ডা অবস্থায় দিনে একবার খেলে পিত্ত ঠান্ডা থাকে। কফ ও সর্দিতে চালতা গাছের ছাল শুকিয়ে গুঁড়ো করে এক গ্রাম গুঁড়ো চিনি বা মিশ্রি গুঁড়োর সাথে এক চামচ মিশিয়ে আধা কাপ গরম পানিতে মিলিয়ে দিনে একবার খেলে সর্দি ও কফ চলে যায়। ঠান্ডা লেগে জ্বর হলে ৩০ মিলি পাকা চালতার রস, ৩ চামচ চিনি, ৭০ মিলি পানি একসাথে মিশিয়ে দিনে একবার খেলে জ্বর ভালো হয়ে যায়। সুস্থ শরীর সবল মন, বাঁচতে হলে প্রয়োজন